इतिहासेर पाताय लुकिये थाके सत्यिकारेर किछु साहसीर नाम जादेर कर्म आर दृढ़ता मानुषके आत्मप्रत्यय करे तोले। तेमनि एक नायक महाकाशे मानवजातिर प्रथम दूत यूरी गैगारिन। गैगारिनी सर्वप्रथम व्यक्ति जिनि महाकाश भ्रमण करें। वोस्टोक नवजाने करे 1961 सालेर 12 एप्रिल पृथिवीर कक्षपथ प्रदक्षिण करें। ए नवचारी इतिहासेर ए नायक अल्प समय बेश ख्याति कोरान। शुधु तो कर्मई नय व्यक्ति हिसेबेओ पेयेछेन बेश प्रशंसा। अनेकेई बोलेछेन गैगारिनेर हासिटा छिलो हृदय जय करार मतो। सोभियत महाकाश कर्मसूचिर शुरूर दिकेर अन्यतम प्रधान परिकल्पनाकारी सार्गेई कोरोलेव जानान गैगारिनेर हासि एमन छिलो जे शीतल युद्धके हालका करे दित। मोट कथा निजेर व्यक्तित्व दिए सकलेर प्रिय हये ओठेन तिनि। महाकाश विजयेर परपरई गैगारिन जेन नायक बने जान। तखनकार समये ताके चिनतो ना एमन मानुष हयतो खुंजे पाओया जेत ना। तबे आज हयतो इतिहासे तार नाम थाकलेओ मानुषेर मुखे मुखे ततटा नेই। महाकाश जयी এই গ্যাগারিন ছোটবেলা থেকেই মহাকাশ এবং গ্রহ সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন এবং তার মহাকাশ যাত্রা নিয়ে স্বপ্ন দেখা শুরু করেন। সেই স্বপ্ন তার পূরণ হয়। শুধু পূরণই হয় তা নয়, রীতিমতো নায়ক হয়ে ওঠেন তিনি। কিন্তু কে জানতো এই স্বপ্নই তার জীবনের অবসান ঘটাবে। মহাকাশ জয়ের মাত্র 7 বছর পর 1968 সালের 27 মার্চ হঠাৎই প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় গ্যাগারিন মারা যান। তার মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয় ধোঁয়াশা। তার মৃত্যুতে যে তদন্ত কমিটি করা হয় জাতীয় স্বার্থ দেখিয়ে তারা কেউই পুরো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি। আর তাই গ্যাগারিনের মৃত্যু ঘিরে নানান গুজব নানান সময় ভেসে বেরিয়েছে। কেউ কেউ বলে তার মৃত্যু ঘটেছিল যেদিন সেদিন গ্যাগারিন নাকি মদ্যপান করে বিমান নিয়ে উড়ে গিয়েছিলেন। আবার কেউ বলেন উপর থেকে প্রাণীর ছবি তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এই নভোচারী নায়ক। কখনো আবার গ্যাগারিনের জয়কে তৎকালীন সোভিয়েতের সাবেক এক নেতার জয় হিসেবে বিবেচনা করা হয়। আর তারই জেরে প্রতিপক্ষ আরেক নেতার ইন্ধনে গ্যাগারিনের শরীরে বিষ প্রয়োগ করা হয় এমন কথাও উঠে আসে। তবে সবচেয়ে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেন তদন্ত কমিটিতে থাকা একজন কর্মকর্তা। তিনি জানান আরেকটি বিমান কাছাকাছি চলে আসায় গ্যাগারিন তার বিমানের নিয়ন্ত্রণ হারায়, যার কারণে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা নিয়ে এই ব্যাখ্যাটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। যেহেতু জাতীয় স্বার্থের দোহাই দিয়ে গ্যাগারিনের মৃত্যুর পুরো ঘটনাটিকে আড়াল করে রাখা হয়েছে, তাই মহাকাশজয়ী এই নভোচারীর মৃত্যু রহস্য আজীবনকালই মানুষের কাছে একটা অমীমাংসিত ঘটনা হয়েই থেকে যাবে। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।